वेलकम टू ऑनलाइन क्लासेस ऑन एजुकेशनल रिसर्च। आज के हमें देखे नेब जो SPSS एर माध्यमे हमें कीभव पेड सैम्पल टी टेस्ट क्योंकुलेट करते। फॉर एग्जांपल एखे देवा आज नेम ऑफ द स्टूडेंट एवं बिफोर ट्रिटमेंट तादर स्कोर कीरकम छिलो एवं आफ्टर ट्रिटमेंट तादर स्कोर कीरकम हुए छे এরকম একটা এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে। এবং আমাদের এখানে বার করতে হবে যে এই দুটো স্কোরের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কি না, এবং সেই জন্যই এখানে এটা আমরা এটাকে বলছি পেয়ার্ড টি টেস্ট। অর্থাৎ এখানে দুটো আলাদা আলাদা করে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পেল নেই, স্যাম্পেল একটাই, একই স্টুডেন্ট আছে। তারা বিফোর ট্রিটমেন্টে একবার এক্সাম দিচ্ছে, তো একটা স্কোর পাওয়া যাচ্ছে, এবং আফটার ট্রিটমেন্টের পরে তাদের আর একটা সেট অফ স্কোর পাওয়া যাচ্ছে। তো এখানে আমাদের করতে হবে এই দুটো স্কোরের মধ্যে, সেট অফ স্কোরের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স বার করতে হবে, যাতে আমরা জানতে পারি যে ট্রিটমেন্টটা ইফেক্টিভ নাকি ইফেক্টিভ না। তো শুরু করার আগে সবার প্রথমে আমাদের টেস্ট অফ নর্মালিটি করতে হবে। এখানে আমরা টেস্ট অফ হোমোজেনিটি আমরা ক্যালকুলেট করি না, যেখানে যেহেতু এটা একটি একটি মাত্রই স্যাম্পেল রয়েছে, যেখানে দুটো দুটো আলাদা স্যাম্পেল নেই। এবারে টেস্ট অফ নর্মালিটি করার জন্য আমরা এই ডিস্ট্রিবিউশনের টেস্ট অফ নর্মালিটি করবো না, বা এইটারও টেস্ট অফ নর্মালিটি আমরা দেখবো না। আমরা দেখবো এই দুটো সেট অফ স্কোরের ডিফারেন্স যেটা আছে, যে স্কোর পাওয়া যাবে তার নর্মালিটি আমাদেরকে টেস্ট করতে হবে। তো তার জন্য এখানে আমাকে এই দুটোকে, এই দুটো সেট অফ স্কোরের ডিফারেন্স আমাকে সবার প্রথমে বার করতে হবে। তার জন্য আমাকে ক্লিক করতে হবে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম ক্লিক করার পর কম্পিউট ভেরিয়েবল, কম্পিউট ভেরিয়েবলের আন্ডারে এখানে টার্গেট ভেরিয়েবল, আমি এখানে আমাকে ডিফারেন্স লিখতে হবে। তারপরে এইখানে গিয়ে নিউমারিক এক্সপ্রেশনে গিয়ে আমাকে এখানে ব্র্যাকেটের মধ্যে ক্লিক করতে হবে বিফোর ট্রিটমেন্ট, এটাকে সিলেক্ট করতে হবে, মাইনাস চিহ্ন দিয়ে আফটার ট্রিটমেন্ট সিলেক্ট করতে হবে, করে ব্র্যাকেটটা ক্লোজ করে ওকে করলেই আমাদের এখানে আর একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়ে গেল, যেটা হচ্ছে ডিফারেন্স। এই দুটো সেট অফ স্কোরের ডিফারেন্স এখানে আমরা পেয়ে গেলাম। এই ডিফারেন্স যে স্কোরগুলো পাওয়া যাচ্ছে, এটারই আমাকে এখন নর্মালিটি টেস্ট ক্যালকুলেট করতে হবে। তার জন্য অ্যানালাইজের পর ডেসক্রিপ্টিভ স্ট্যাটিস্টিক্স, তারপরে এক্সপ্লোরে ক্লিক করলে আমরা ডিফারেন্সটাকে সিলেক্ট করছি, করে প্লটসে গিয়ে আমাকে নর্মালিটি ক্লিক করতে হবে, চেক করতে হবে, কন্টিনিউ করে ওকে করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে টেস্ট অফ নর্মালিটি KS টেস্ট, এবং এই ভ্যালুটি মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের স্কোরটা নর্মাল কি নর্মাল না। যেহেতু এই ভ্যালুটি 0.05 এর উপরে আছে, তাই আমরা বলতে পারি যে আমাদের টেস্টটা, যে স্কোর আছে সেই স্কোরটা নর্মালি ডিস্ট্রিবিউটেড। টেস্ট অফ নর্মালিটি যাওয়ার দেখার পর এবার আমাকে শুরু করতে হবে পেয়ার টি টেস্ট কীভাবে ক্যালকুলেট করতে হয়। তার জন্য অ্যানালাইসে ক্লিক করতে হবে, অ্যানালাইজের পরে কম্পেয়ার মিনস, তারপরে পেয়ার স্যাম্পল টি টেস্টে ক্লিক করতে হবে। এখানে সবার প্রথমে আমাকে বিফোর ট্রিটমেন্ট ক্লিক করে সিলেক্ট করতে হবে, তারপরে আফটার ট্রিটমেন্ট ক্লিক করে এটাকেও সিলেক্ট করতে হবে, করে ওকে করলে একটি আউটপুট খুলে যাবে। সেখানে আমরা দেখতে পারবো যে এই যে তিনটে ভ্যালু এখানে দেওয়া রয়েছে, এই তিনটে ভ্যালু দিয়ে আমরা যাচাই করতে পারবো যে আমাদের টেস্টটা সিগনিফিকেন্ট কি সিগনিফিকেন্ট নয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টি টেস্টের মান বার হয়েছে -5.645, এবং ডিফারেন্স DF বার হয়েছে 19, এবং এই যে মান বার হয়েছে সিগনিফিকেন্ট, এই মান দেখেই কিন্তু আমরা বলতে পারি যে আমাদের টেস্টটা সিগনিফিকেন্ট কি বা সিগনিফিকেন্ট নয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মান বার হয়েছে 0.00, যেটা 0.05 অথবা 0.01 এর থেকে কম, তাই আমরা বলতে পারি এটা পি ভ্যালু। আমরা একভাবে বলতে পারি যে পি ভ্যালু ইজ 0.00, মানে এটা, তাই এটা এই টেস্টটা সিগনিফিকেন্ট। যখনই আমাদের পি ভ্যালু
0.05 বা 0.01 এর নিচে হবে তখনই আমরা বলতে পারি যে আমাদের টেস্টটা সিগনিফিকেন্ট। তাই আমরা বলতে পারি যে এই দুটো সেট অফ স্কোরের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে এবং এই সিগনিফিকেন্ট ডিফারেন্সটা জন্য দায়ী হচ্ছে ট্রিটমেন্ট, অর্থাৎ ট্রিটমেন্ট খুবই ভালো ছিল এবং ট্রিটমেন্টের ইফেক্টের জন্যই কিন্তু সিগনিফিকেন্ট ডিফারেন্স এই দুটো গ্রুপের মধ্যে বা দুটো সেট অফ স্কোরের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স দেখা গিয়েছে। এইভাবে আমরা স্পিসিসের মাধ্যমে পেয়ার্ড স্যাম্পল টি টেস্ট ক্যালকুলেট করি। থ্যাংক ইউ।